আজকে আমাদের কত নম্বর ক্লাস? ফাইন, আজকে স্যার 62 মনে হয়। 62 তো গত ক্লাসে হয়েছে, আজকে আরো বেশি হবে, দেখি। 63। হ্যাঁ, 62 গতদিন হয়েছে, আজকে হচ্ছে 63। আজকে 63। আচ্ছা, আমি অ্যাটেন্ডেন্সটা আপনাদের দিয়ে দিই প্রথমে। আমাদের শুরুতে আপনার ইয়ে নিয়ে নিবে, ডিলারশিপ নিয়ে নিবে আগামী মাসে। সে প্রথমে যেতেই মোটামুটি চায় নাই, বুঝছেন, এখন গিয়েছে সে তো বেনিফিট হয়ে যাচ্ছে। ভালোই কাজ করতেছে। কালকে দেখলাম একটা অর্ডার, আজকে মনে হয় একটা অর্ডার পাইছে। ঠিক আছে, আপনাদের অ্যাটেন্ডেন্স হয়ে গেছে, এখন আমরা ইলাস্ট্রেটরে ঢুকি। ইলাস্ট্রেটর এই মাত্র দিছি তো, যেখানে এই জন্য এখানে ডান দিকে কিছু নাই। আসলে কাউকে আমরা মাইক নিয়ে নিতে পারলাম না, কি বলে ফাইবারে। এবারে এর আগে আপনারা সবাই যথেষ্ট বিজি, ফাইবারে আসলে এরকম ব্যস্ত থাকলে যাওয়া যাবে না। না স্যার, এটা আপনার টোটালি ওইটাতেই সময় দিতে হবে। হ্যাঁ, ফাইবার হচ্ছে ফুল টাইম, ফুল টাইম জব। পার্ট টাইম এসে ফাইবারটা আসলে আর অল টাইম অ্যালার্ট থাকতে হবে, কখন বায়ার এসএমএস করতেছে, সেটাই, আপনার লেট করে রিপ্লাই দিলেও সমস্যা। সেটাই। উঠে থাকে চুকলে আচ্ছা, আমরা এই শেপ বিল্ডারের ব্যবহার কি আপনারা দেখছেন? আজকে আমরা শেপ বিল্ডারটা দেখি একটু, শেপ বিল্ডারের কাজ কি। ঠিক আছে, মেম্বার কতজন? 10 জন? মোটামুটি তো খারাপ না, অনেক মেম্বার হয়ে গেছি আমরা। হ্যাঁ, আব্দুর রবের সাথে কথা হয়নি, আব্দুর রবের কি অবস্থা? সালাম আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। আপনি নীরব বসে আছেন কেন? না স্যার, আমাদের ফরেভার আইটি মার্কেটিং শুনছিলাম আর কি। আব্দুর, আমাদের তো স্যার কিছু পাওনা ছিল সেটাই বলতে ফরেভার আইটি চাইছিলাম। থেকে। হ্যাঁ, সেটাই এই মাত্র আমি বলতে চাইছিলাম যে আব্দুর রহিম না কিছু পাওনা আছে। আব্দুর ভাই, হ্যাঁ, হ্যাঁ আপনাদের জন্য দিন ভাই পাওনা, বলে বিজনেস অপরচুনিটি ভাই, পাবেন। না ওরা সবাই থাকুক সুখে, আগুন জ্বলুক আমাদের বুকে। না হ্যাঁ, না, আমরা সবাইকে নিয়ে যাবো ভাই। আব্দুর রউফ, না আপনাকে ভাই, যেটা আমাদের বলতে চাচ্ছি যে দেওয়া উচিত ছিল। আব্দুর রউফের কিছু পাওনা ছিল, আর ধরেন সুহেল এবং ফারজান আক্তারের কি কিছু দেনা আছে নাকি বাকি? হ্যাঁ 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 আছে স্যার, এটা আগামী মাসের 8 তারিখে পূরণ হবে না, ফারজান আক্তারের কি স্যালারি পেলে। একটা, আমার মনে হয় ওনার একটা অ্যামাউন্ট বাকি রয়েছিল। ফারজানাফার অবশ্য দিল ওই ইয়ে যে ছিল না, আমাদের আরেকটা যে স্যার প্ল্যান ছিল পিকনিকের দিন, সেটা কি হলো?
কোন সেটা তো প্ল্যান? আপনারা পাবেন, আপনারা বিজনেস অপরচুনিটি পাবেন, ওয়ার্ল্ড বেস্ট অপরচুনিটি। না থাকে এগুলা তো বলেন, ওইগুলো তো পরের কথা, তাই না ধ্রুব ভাই? আমরা তো এটা আমাদের তো ধরে সবসময় রাখতে পাইনি, হওয়া উচিত ছিল, আমাদেরকে একটা আপনারা করে ওয়ার্ল্ড লিপ জেল বেস্ট অপরচুনিটি পাবেন, এর চেয়ে বড় আর কি হতে পারে? উনি তো শুধু একটা কাজটাই লিপ জেল তা না না পাবেন, শুধু না অন্য লাগবে, কিছু পাবেন, ঠিক পাবেন আছে ভাই অনেক ফাইন কিছু ভাই। পাবেন না। আচ্ছা সমস্যা নাই, আমাদের আগামী মাসে যে প্রোগ্রাম আছে ওইখানে লিপ জেল নাইলে সবাই একটা করে দিয়ে দিয়েন, এটা তো কম ইয়ে ওকে আছে স্যার, আর শীতের জন্য এটা আসলে না প্রয়োজন। স্যার আমি ফরেভার আইটির কথা বলছি না তো, ওই যে বলেন এই বলেন, তো ফাইন ভাই, এটা কি নিয়ে বলতে হবে, এটা পার্সোনালি বললে হবে না। না সুহেল ভাই আপনাকে তো মোটেই বলবো না, কারণ আপনি আমাদের প্রোডাক্ট গুলো দেন নাই আপনি। তো আপনাদেরকে না দিব না সেটা বলি নাই, আমি তো আপনাদেরকে না অনেক বিশাল একটা অপরচুনিটি দিতে চাচ্ছি, না আমরা আসলে ওয়ার্ল্ড বেস্ট অপরচুনিটি দিতে চাচ্ছি। শুধুমাত্র প্রোডাক্ট চাই, প্রোডাক্ট হ্যাঁ অবভিয়াসলি প্রোডাক্টস পাবেন, সবকিছুই পাবেন। আচ্ছা ঠিক আছে ভাই, অপেক্ষায় থাকলাম। এখন ফাহিম ভাই নাহলে শুধুমাত্র আমাদের দেখস দেখেন ওই না, আমি একটা লিপজেল, আমি একটা লিপজেল আনবো শিল ভাই, বুঝছেন? হ্যাঁ আপনার কোড দিয়ে আপনাকে লিপজেল দিবে, আপনাকে লিপজেল দিবে স্যার। হ্যাঁ ওখান থেকে নিয়ে যাবেন, সমস্যা নাই। আপনারা একদিন আসেন, আমরা এমনি একদিন বস ইয়ে করবো, শীতের সময় একদিন আমরা পানসি কিংবা কোথাও একদিন আমরা লাঞ্চ করব। স্যার এক কাজ করতে পারেন, আগামী মাসে জি এগারো স্যার, তারিখে সব চলে আসতে পারে, ওইখানে আমরা একটা এগারো মিটিং তারিখ করব। এগারো তারিখ মিটিং পিকনিক আছে স্যারের, পিকনিক স্যারের কার? পিকনিক। স্যারের স্যার আপনার এগারো প্রোগ্রাম তারিখ কয়টার সময়, 11 তারিখে? না স্যার আমার তো প্ল্যান ছিল যে ওই যে আপনার পিকনিকে, আপনার পিকনিক যেদিন থাকবে সেদিন সকালে আমরা একটা মিটিং করব, আর বিকালে আপনার পিকনিকে অ্যাটেন্ড করব। আমরা আসলে 4 তারিখ ছিল বুঝছেন তো, ওইটা 4 তারিখ প্রস্তুতি পুরাপুরি হয় নাই, এই জন্য পরের শুক্রবারে নিয়ে গেছে 11 তারিখে। আপনাদের প্রোগ্রাম কবে এটা বলেন, 11 তারিখে? স্যার আমাদের মেইন থিমটা ছিল আপনাদের পিকনিকটা, মেইন উদ্দেশ্যটা ছিল। তাইলে তো আপনি ইয়ে করতে পারেন, তখন আগের দিন করবেন নাকি কি, মানে আপনার কিরকম কি প্ল্যান আমাদের পিকনিককে আপনি কিভাবে কি করতে চাইছিলেন? ওই যে এটার মতোই, গত পিকনিকের মতোই আপনারা আমাদেরকে 1 ঘন্টা অ্যাক্সেস দিবেন যে কোনো টাইম, আপনাদের পিকনিকের যে কোনো টাইমে 1 ঘন্টা অ্যাক্সেস দিবেন। হ্যাঁ একটা সমস্যা হচ্ছে কি, আমি ওদের সাথে কথা বলছিলাম তো, ওরা এই জি টাইমটার জন্য বলছে যে আমাদের হাতে থাকে সময় 11টা থেকে 4টা যদি হয় তাহলে 4 ঘন্টা জি সময় মনে ওরা পায়, 12টা 1টা 2টা 3টা 5 ঘন্টা পায়। তো ওরা আসলে জি এখনো সবাই একমত হতে পারে নাই যে এত সময় দেওয়া যাবে কি না, তো আমি একটু দেখি কি করা যায়, ওদের না আমাদের স্যার বেনিফিট বুঝাতে হবে। হ্যাঁ 1 ঘন্টা বলছি স্যার এই কারণে, আপনার আধা ঘন্টা বললেও আপনার সবকিছু মিলিয়ে 1 ঘন্টা হয়ে যায়। আমার মনে হয় সুহেল ভাই এক কাজ করেন, আর একটা আপনারা একটা ইয়ে দিয়ে দেন, অনুষ্ঠান দিয়ে দেন, সেখানে আমরা এলএডিপি এর সকল স্টুডেন্ট অ্যাটেন্ড থাকার চেষ্টা করব, এখানে ঠিক বাই আছে স্যার? ম্যাক্সিমাম আলাদাভাবে যদি দেয় তাহলে সবাই সব জায়গায় থেকে উপস্থিত থাকবেন, আলাদাভাবে দিতে পারি, আপনারা যারা সিলেটের আছেন তারা থাকতে পারবেন, কিন্তু দূরের তো আসবে না। সেটাই, না শুধুমাত্র কিন্তু আপনারা যদি আমাদেরকে টার্গেট করেন তাহলে হবে না, আপনারা হচ্ছে আরো দেখেন অন্যান্য প্রতিষ্ঠান গুলো থেকে যদি আসে তাহলে তো ভালো হয়। প্রতিষ্ঠান বন্ধ ভাই, সবকিছু বন্ধ এই প্রতিষ্ঠান জন্য বন্ধ হলে, প্রতিষ্ঠান বন্ধ হলেও সমস্যা নাই, আপনারা কিছু হচ্ছে অন্যান্য, হতে পারে। একটা মিটিং করতে চাইছিলাম পিকনিক ছাড়াও, তবে এটা হচ্ছে পিকনিকের আপনাদের কোম্পানি থেকে উদ্যোগটা নেওয়া হলো, আর আমাদের যদি এগুলোতে আসেন তাহলে তো ওটা হয়ে যায় যে স্টুডেন্টের পিকনিক, আপনারা একটু ইন্টারফেয়ার করে ফেললেন আর কি কিছুটা। ইন্টারফিয়ার ব্যাপার, এটা বলা যায় যে ইন্টারফিয়ার করতেছি, তবে এখানে সবাই অনেক জায়গার সবাইকে পাওয়া যায়, আর এমনি হলে আপনার শুধু একটা নির্দিষ্ট এলাকার পাওয়া যাবে, বাইরে পাওয়া যাবে না, এটা একটা ফ্যাক্ট ছিল আর কি। তবে এখানে একটা বিষয় আছে বুঝছেন, আপনারা যদি মানে আমি তো আসলে ওদের বলছি কিন্তু ওরা এই টাইমটা মানে একটু বেশি টাইম ওরা মানে কেউ কেউ মানে দ্বিমত প্রকাশ করতেছে, তো আমরা যদি স্পেসিফিক বলি যে ফরিবার থেকে আপনাদের লাঞ্চটা স্পন্সর করবে এরকম কিছু যদি ওদের স্পেসিফিক অফার দিই তখন হয়তো ওরা মানে একমত হয়ে যেতে পারে।
নিমিত্ত একজনকে আসলে তো সবাইকে আমি এমনিতে বললাম যে একজন আসবে, ওরা ওরা কেন রাজি হবে? ওরা তো আসলে বুঝতে পারতেছে না যে এটাতে ভবিষ্যতে কি হবে না হবে, এটা তো পরের বিষয়। সবাই কিন্তু ইনস্ট্যান্ট কি পাচ্ছে এটা দেখতে চায়। হ্যাঁ, তো আপনার এরকম কি কিছু ওরা অফার করতে পারে? কারণ ওইটা তো অনেক ব্যয়বহুল নাম, লাঞ্চ যদি অফার করে পার হেড তো আমরা 250 টাকার মতোই ছিল, ঠিক না? গত যেতে এরকম কিছু বললে হয়তো ওদেরকে আমি মানে ওরা সবাই একমত হয়ে যাবে তখন, বুঝতে পারছেন? আপনি আগে দেখেন সুহেল, আপনি দেখেন যে স্পেসিফিক আমরা ওদেরকে কি বলতে পারি, যে কি বললে ওরা মানে একটা অফার কিন্তু ওদের থাকতে হবে, তখনই ওরা মানে রাজি হবে। এমনি এমনি কিন্তু আজকাল যার কুলাপান তো ওরা ক্যালকুলেটিভ, ওরা চিন্তা করে যে আমার আমি তো দূর থেকে আসবো, আমি হবিগঞ্জ থেকে আসবো, আমার হবিগঞ্জ থেকে আসলাম জার্নি করে এসে কি আমি এখন এখানে বসে থাকবো এক ঘন্টা? স্যার অফার থাকবে, স্যার অফার অবশ্যই থাকবে। তো ওইটা তো ওইটা আপনি একটু স্পেসিফিক করে দেখেন, তখন আমি ওদের রাজি করাইতে আমার সহজ হবে, বুঝছেন? ওকে স্যার, আমি আচ্ছা ব্যবস্থা করব। কথা বলে দেখেন যে ওরা কি মানে যদি ওরা কি মানে লাঞ্চ স্পন্সর করবে কিনা কিংবা এরকম কিছু। আপনাদের প্রোডাক্টের তো দাম বেশি, সবাইকে দিতে গেলে 400-500 টাকার প্রোডাক্ট, এর চাইতে লাঞ্চ ওদের জন্য ব্যয় কম, খরচ কম, ঠিক না? তুলনামূলক, কারণ আমাদের এখানে 40-50 জন হয়ে যাবে স্টুডেন্ট, বুঝছেন? এই দুইটা ব্যাচের তো স্টুডেন্টের সংখ্যা 120-এর উপরে, আর ওদের এখনো উপস্থিতি অনেক বেশি। প্রথম দিকে তো ওরা মাত্র 1 মাস হয়েছে, যে জন্য স্যার একটা আমি দেখি একটা স্পন্সর বা যে কোনো কিছু ব্যবস্থা আমি করতেছি, কথা বলবো। এটা বলতে সবটা কোম্পানি দিবে না, কিছুটা আমাদের ছাড়তে হবে আর কি, এরকম। দেখেন তখন আমি ওদেরকে, কারণ আমি তো একটা জিনিস বলতে হবে যে আপনারা এই বেনিফিট পাবেন, এমনি এমনি বললে তো আমার কথায় ওরা রাজি হবে না, হয়তো টিচার হিসেবে যদি রাজি হয়েও যায় বিরক্ত হয়ে যায়। স্যার অন্য কিছু হয়তো বুঝে ফেলতে পারে, হ্যাঁ ভাববে অন্য কিছু। হ্যাঁ, বলতে পারে যে এখানে মনে হয় আমার কোনো বেনিফিট, আমি পয়সা পাচ্ছি এই জন্য জি ওদেরকে এই করতেছি, যে জন্য একটা কিছু, একটা কিছু থাকবে স্যার, মাস এটা ছাড়া আমরা যাবো না। সেটাই দেখেন, আপনি কথা বলেন তারপরে আমরা ফাইনাল করব। তাসকিন কি অবস্থা? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি ভালো স্যার। আপনি আসছেন শেষ পর্যন্ত, আমরা চিন্তা করছি তো যে আমাদের মেম্বার গুলা নাই, সবাই কম, রেজাল্ট করিম ওই মাত্র ঢুকছে। রেজাল্ট করিম কথা বলে না, বুঝছে? যখন ওর উপরে আমরা কিছু ফালাই তখন সে কথা বলে, ওর উপরে যখন পড়ে কিছু তখন দেখবেন সে কথা বলে, এর আগে বলি না। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। আপনি ক্লাসে এসে নীরব থাকেন কেন, অপেক্ষা করেন যে আপনার না ডিল পড়বে? আপনারা তো একটা টপিক নিয়ে কথা বলতেছেন, ভাবলাম একটা ওই টপিকটা শেষ হোক তারপরে কথা বলবো। ঠিক আছে, তাইলে সমস্যা নেই। আপনার ইন্টারভিউ কবে? না আর হবে না ভাই, দুইবার পরীক্ষা স্থগিত করছে ভাই, দুইবার পরীক্ষা দিয়ে দিছে আবার স্থগিত করছে। তাইলে তো আপনি এটা মিস দেওয়া ঠিক হয় নাই, বুঝছেন? রেজাল্ট করিম আপনি দুইটা মিস দিলেন, অথচ আপনি পরীক্ষা হইলো না। ওইটা স্যার পরে জানতে পারছি স্যার, ওই দিন রাত্রে স্যার 9-10টার দিকে জানতে পারছি স্যার। অসুবিধা কি, জানলে আপনি পরের দিন চলে আসতেন। ওই দিনে তো স্যার আমরা রাত 2টা পর্যন্ত ছিলাম। দুইটা কি, আমরা প্রায় আরো বেশি 2:30 পর্যন্ত আমরা ছিলাম, আমাদের গ্রুপের কথাবার্তা ছিল, কাজ চলছে ছিল, মিটেই তো ছিলাম স্যার 2টা পর্যন্ত। কিন্তু আমি তো জানছি স্যার আগের দিন আপনারা সব কিছু রেডি করে ফেলছেন, তো এজন্য ফোনার হইলাম এখন কিভাবে ভাই। পিকনিক সকালে আর আমরা রাত্রে স্যার 12টার দিকে গিয়ে আইডি কার্ড বানাইছেন, বুঝছেন? হ্যাঁ, 12:49 এরকম সময় আমরা আইডি কার্ড প্রিন্ট দিছি, বুঝছেন? অনেক দেরিতে আপনি চাইলে জয়েন হইতে, ইনস্ট্যান্ট তো আমাদের এখানে অনেক অনেকেই জয়েন হয়েছে, বুঝছেন? ইনস্ট্যান্ট এই তো ফারজানার সাথে ওনার ভাই আসছিল, উনি জাস্ট কয়টার সময় জয়েন হয়েছে, তাৎক্ষণিক জয়েন হয়েছে, আগে আমাদের বলেই নাই কিছু। এভাবে অনেকে ইনস্ট্যান্ট জয়েন হয়েছে, বুঝছেন? এটা আসলে আপনি, এটা আসলে আমার দুর্ভাগ্য। আপনি আমরা ধরে নিচ্ছি আসলে আপনি যেতে চান না এই জন্য সুযোগ না স্যার, আমার আসলে যাওয়ার ইচ্ছা আসছিল স্যার, কিন্তু ওই যে ওটার জন্য যাইনি স্যার।
দেখেন আমরা প্রিন্ট কবে দিয়েছিলাম ওটা দেখাইতে চাইছিলাম। সাকিব ভাইয়ের ছবি, সাকিব ভাই নাই, হ্যাঁ সাকিব কি জন্য নাই সে আসলে বুঝলাম না, ওরা মানে হবিগঞ্জের কেউ এখন আসে না। যাই হোক, আমি একটা প্রিন্টের ছবি ছিল যে 12টা কততে আমরা প্রিন্ট দিয়েছিলাম ওটা দেখাইতে চাইছিলাম রেজাল্ট। আচ্ছা স্যার একটু উপরে, এই যে গাড়ি চলে আসছে, এখানেই পাবো, এই তো এই ছবিটা দেখেন, যখন প্রিন্ট হয় তখন আমরা একটা ছবি তুলছি বুঝছেন। এই ছবিটার টাইম কত দেখেন, 12:37 AM, রাত্রে 12টার সময় আমাদের প্রিন্ট হচ্ছে 12:30টায়, ওয়াও বুঝতে পারছেন, এবং একটা পর্যন্ত এই প্রিন্টটা জি স্যার, হয়েছে, একটার পরে আমরা লেমিনেটিং শুরু করছি ওই দিন ওয়াও রাতে 11:13। দেখেন যেদিন পিকনিক হবে ওই দিন রাতের ব্যাপারটা, তার মানে আপনি যদি 12টার সময় 10টার সময় খবর পাইছেন তো ওই সময় যদি যোগাযোগ জি করতেন আপনার প্রিন্ট হয়ে যেত। ওয়াও, ওই সন্ধ্যাবেলা আমাকে ওই যে জাবেদ উমর আছে না, তার হ্যাঁ ষষ্ঠ ব্যাচের মনে হয়, হ্যাঁ উনি আমাকে ফোন দিছে, ও আমাদের এলাকার, আমার ফোন দিছে রেজাউল যাই তাই নানি ফরিয়াদ স্যার আমি কি তা আমি না করছি। ঠিক আছে সমস্যা নাই, এটা আপনার লাক খারাপ, আপনার রিজেকে নাই। হ্যাঁ তাই এরকম তো যাই হোক, এমনিতে স্যার ঘুরাঘুরি আমি আমার মনে হয় ঘুরাঘুরি এখানে আমার চেয়ে কেউ বেশি পছন্দ করে না স্যার, ঘুরাঘুরি আমার খুব বেশি ভালো লাগে, কিন্তু ওই দিন থাকতে পারলাম না আর কি। স্যার সব ব্যাচে অ্যাটেন্ডেন্স কি দেওয়া হয়ে গেছে? অ্যাটেন্ডেন্সটা আমরা অলরেডি পাঠিয়ে দিছি, এখন আপনারা দেবেন স্যার আমার লাস্ট দুই তিন দিন ধরে আসে না, মেসেজ আসে না, মানে লাস্ট কয়েকটা ক্লাসের অ্যাটেন্ডেন্স আমি পাইও না। আপনার বেস্ট নাম্বার মেবি কত? 8 স্যার। না পাওয়ার কি আছে আমি একটু দেখি, আসলে পরে তো আমি দিতাম স্যার, কিন্তু আসে না, আমি ভাবতেছি ক্লাস মনে হয় এরকম হয় না, লাস্ট ক্লাসে প্রেজেন্ট আবার পড়তেছিল, তখন ভালো ক্লাস তো চলতেছে, এমনি তো আসছি, এটলিস্ট আমি তো অ্যাটেন্ডেন্সটা দিতাম আর কি যদি না আসতে পারতাম। না 62 তে দেখেন তিনজনে অ্যাটেন্ডেন্স দিছে, ফারজান আক্তারে দিছে, ফখরুল ইসলাম দিছে, মিরি রায় দিছে। স্যার আমাকে আবার ইমেল আমাকে আবার ইয়ে করেন, মেল করেন, আর আমার অনেক করতে সময় হবে না দেখা যায় আপনাকে নেটের বলি জন্য আসে না। সিস্টেম কি জানেন, আপনি যদি না আসে তাহলে আপনাকে কি করতে হবে, আপনাকে হোয়াটসঅ্যাপ গ্রুপে গিয়ে বেশ আবার ইয়ে হ্যাঁ ওইখানে গুগল আছে, ক্লাসরুমে ঢুকে কোড টুট দিতে হবে। ওখানে কোড দেওয়া আছে বুঝছেন, আপনি বেশ এইটা কোথায় আপনি একটা বেশ আপনি এইটা আপনি আমাকে আবার ইমেল করেন স্যার, হয়ে যাবে, আমি মানে এরকম আমি দেখছি আরেকদিন যে আবার ইমেল করলে আসে। ইমেল কিভাবে করবো, আপনি যেটা করবেন আপনাকে আমি ক্লাস কোড দিতে পারি বুঝছেন, যেটা হুম হচ্ছে এরকম দেখেন আপনি যদি চান, ক্লাস কোডার লিংক দিলে হ্যাঁ সেটাই, এই তো ক্লাস কোডটা আপনি নেবেন, লিংক নেবেন, এই দুইটা নিলেই আপনার হয়ে যাবে। এটা তো আপু অটোমেটিক বুঝছেন, হ্যাঁ এটা তো আপনার জানি আছে তো ভাই, আগের এবার ক্লাস কিছু গুলাতে তো মনে হয় লিংক আসবে আছে, আসবে এরকম ওয়েট করতে করতে চলে যায়। আচ্ছা আমি দেখতেছি, এই লিংক কপি করে আমি আপনার ইয়েতে দিয়ে দিলাম, ধরেন মেসেঞ্জারে এই চ্যাটের মধ্যে দিচ্ছি, দেখেন লিংকের শেষ অংশটা হচ্ছে কোড বুঝছেন, এটা কি আপনারা জানেন, সমান চিহ্ন দেওয়ার পরে LB25R33, এটা হচ্ছে কোড LB25R33, এটা লিংকের শেষেই আছে ঠিক না, বুঝছেন ফাইন, প্রত্যেকটা ক্লাস কোডের লিংকের শেষ 6 ডিজিট হচ্ছে না 8 7 ডিজিট, এটা হচ্ছে ক্লাস কোড জি স্যার, ওইটা দিয়ে ঢুকে গেলেই হয়ে যাবে। আলাদা করে দিই তাহলে। আচ্ছা এখানে একটা বিষয় দেখেন তো, আমরা শেপ বিল্ডার দেখবো আজকে, শেপ বিল্ডার কি খুব ইন্টারেস্টিং বিষয়, শেপ বিল্ডার হচ্ছে কি যে দুইটা শেপকে আপনার জয়েন করে ফেলা, বুঝতে পারছেন, ধরেন এই যে আমাদের দুইটা শেপ আছে ধরেন এখানে আমি রাখছি, এখন আমি যদি দুইটাকে সিলেক্ট করে, এই তো শেপ বিল্ডার,
প্রথম জিজ্ঞের এটাতে যান, আপনি দেখেন এরকম দেখাচ্ছে ঠিক না, আপনি যদি স্যার। এরকম একটা টান দেন এখানে দুইটা এক হয়ে যাবে, হয় নাই বুঝছে পার্থক্যটা? দেখে কয়েকটা বিষয় আছে এখানে, একটা হচ্ছে যদি এরকম রাখি আমরা এটার ফিলটা উঠিয়ে দিই, আমরা যদি তখন শেপ বিল্ডার থেকে ওইখানে যে অংশটাতে ক্লিক করব ওইটা মাইনাস করলে ওটা মাইনাস হবে, হচ্ছে না কেন? কাজ না করার কারণ কি? হ্যাঁ হ্যাঁ এখন হয়েছে, আগে হয় নাই কেন? মানে ওই শেপ বিল্ডারে কি করে যে যতটুকু আপনি লাইন দিবেন ওটা কেটে যাবে, যদি আপনি এরকম দেন যে এখান থেকে আপনি এটা কেটে দেন, এটা কেটে দেন, পর কথা তো মাইনাস, হ্যাঁ ঠিক আছে, অল্টারে ধরলে মাইনাস, বুঝতে পারছেন বিষয়টা? যে আপনি একটা শেপে ধরেন আপনাকে বোঝায়, ধরেন আপনি এখানে চারটা শেপ নিলেন, শেপ বিল্ডার আপনি এখানে কেটে গেছে ঠিক আছে, এটা কাটছে আমরা খেয়াল করি নাই মানে কেটে গেছে, আমরা দেখে যাই একটা ড্রয়িং করি শেপ বিল্ডার দিয়ে এক্সাম্পল বোঝার জন্য। ধরেন আপনি একটা রাউন্ড শেপ নিছেন, এটাকে আমরা ধরেন চারটা করলাম, এই তো চারটা হয়েছে ঠিক না? এখন যদি আমরা সে চারটাকে সিলেক্ট করতে হবে, সিলেক্ট করে সেই বিল্ডারে গিয়ে আমরা প্লাস মাইনাস আছে উল্টাটা ধরলে মাইনাস হয়, এটাকে যদি আমরা মাইনাস করে দেই দেখেন এটা এক হয়ে গেছে, একটা ফুল হয়ে গেছে ঠিক না? তো এখন যদি আপনি কিছু করেন এটা একসাথেই হচ্ছে, মধ্যখানটা কাটলো কেন? এটা রাউন্ড হয়ে গেছে, আবার আমরা দেখতে হবে আমাদের কাটতে সমস্যা হয়েছে। এই হচ্ছে আমাদের চারটা শেপ, আমরা শেপ বিল্ডারে গেলাম। জি স্যার, এখন ঠিক আছে, এখন গ্রুপ হয়েছে ঠিক না? এখন আপনি যা কালার করবেন এটা কিন্তু একটা শেপ হয়ে যায় বুঝছেন, ওয়ান শেপ দেখাচ্ছি আমরা, লাইনটা উঠিয়ে দিচ্ছি দেখেন, এগুলা কিন্তু বিভিন্ন যেতে বাচ্চাদের কার্টুনের মধ্যে এটা ড্রয়িং করে, এক্সাম্পল দেখেন আমি এখানে এটা দিলাম, এটাকেও আমি এটার সাথে সেই বিল্ডার দিয়ে যদি জয়েন করে দেই, এটা কিন্তু জয়েন হয়ে গেছে, জয়েন্টটা এখানের মেইন মানে সুবিধা। তারপরে ধরেন আপনি এখানে আরেকটা দিলেন টপ, এটাকেও আপনি জয়েন করবেন, জয়েন্টটাই হচ্ছে এখানের মেইন ফেসিলিটি শেপ বিল্ডারের। জ
কনফিউশন হয় না। এই আর কি, এই যে একটা ফুল তৈরি করে ফেলেন আপনি সেই বিল্ডার দিয়ে খুব সহজে, ঠিক না? ডাটা কপি দিস স্যার, ঠিক আছে। এইটা শেপ বিল্ডারের মানে মেইনলি কাজ, কোন শেপ কে আপনি দুইটা শেপ কে আপনি জয়েন করবেন। ধরুন এখানে একটা শেপ আছে, এটাকে যদি আপনি কর্নার টু কর্নার নেন, এই এখন আপনি চাইলে ওই জায়গাটাও কেটে দিতে পারেন, এটাও কেটে দিতে পারেন, এটাও কেটে দিতে পারেন, বুঝতে পারছেন? আবার আমরা দেখি এই অংশ যদি আমি অল্টারে ধরলে মাইনাস, জেনারেলি প্লাস, আমি যদি মাইনাস করি তাহলে এটা কেটে গেছে, দেখেন শেপের এই অংশটা আলাদা হয়ে গেছে ভিতরটা। একটা শেপকে আমরা কমন এরিয়া কিংবা দুইটার কমন এরিয়ার মধ্যে আমরা শেপ বিল্ডার দিয়ে কেটে ফেলতে পারি, এটা আসলে বিভিন্ন ক্ষেত্রেই ব্যবহার হয়। এটা আসলে ফিল থাকলে অনেক সময় বোঝা যায় না, এটা ভেরি সিম্পল জিনিস কিন্তু এটা অনেক ইউজফুল, বুঝছেন? ব্যবহারের ক্ষেত্রে শেপ বিল্ডারের আমাদের অনেক কাজ আছে, এটা আমরা করতে পারি। সেপুলার এটাই মেইন। আর এখানে লাইভ পেইন্ট ব্যাগের যেটা, এটা আসলে তেমন কিছু না, সেপুলার এটাই আপনারা দেখবেন একটু ট্রাই করে যে এভাবে আমরা সেপ বিল্ডার দিয়ে কাজ করতে পারি। লাইভ, লাইভটা হচ্ছে কি জানেন? হ্যাঁ লাইভটা একটু দেখাই। লাইভ, লাইভের কাজ হচ্ছে আপনি যদি কোনো শেপ অনলাইন থেকে নিয়ে আসেন, আমরা অনেক সময় দেখবেন অনেক শেপ আছে, আমরা অনলাইনে যখন শেপ পাই, এই যে শেপগুলো আছে শেপের আমরা মনে করেন একটা হোম নিয়ে আসলাম, বাসা, ঠিক আছে? রে শেপের আর্ট আসতে হবে, শেপ আর্ট, এগুলা সাধারণত এগুলা হয় কি, দেখেন এই যে গড়গুলা আছে এটাকে আপনি সিলেক্ট করতে পারবেন না, কিছু ছবি আছে, বুঝছেন? এই লাইভ এটা দিয়ে কি করা যায়, ওইটাকে আমরা এই ছবিটা দেখি, এটা তো কাজ করে কিনা, তো হচ্ছে না? কিছু পাতা যেরকম সিলেক্ট হয়, আসলে ছবিগুলো আর সব ছবিতে সাপোর্ট করে না, ছবি দেখছিলাম যেটা ওই যে আছে এগুলা ভেঙে যায়, বুঝছেন? ইমেজ স্ট্রেস হয়ে গিয়ে দেখতে হবে। হ্যাঁ এখন হয়ে গেছে, ইমেজ স্ট্রেস হয়ে গেলে, বুঝছেন? এরপরে যদি আমরা দেখি এটাতে হয় কি না, এখন দেখেন, এরপরে তো হচ্ছে না, ট্রেস বুঝেন, ট্রেসের কাজটা বুঝেন তো, আলাদা হয়ে যাওয়ার কথা, বুঝছেন? ইমেজ ট্রেসে গেলে
এই ছবিগুলা কি হয় মানে পাত গুলা আলাদা হয়ে যায়, আসলে হয়ে গেছে, আলাদা হয়ে গেছে, কিন্তু এখানে গ্রুপে আছে সম্ভবত, এই জন্য আমরা দেখতে পাচ্ছি না। এই যে এই ব্যাপারটা কে বুঝেন নাই, এটা কিন্তু খুবই ইন্টারেস্টিং, বুঝছেন? যে একটা ক্লিপার্ট নিয়ে এসে ওইটার মধ্যে আপনি ওটাকে পাতে রূপান্তর করবেন, ট্রেসিং করে করার পরে আপনি ইচ্ছে মতো কালার করে ফেলতে পারেন, বুঝছেন? তাকে আমরা এই পকেট বাদই দিই, ফাইন ব্যাপারটা বুঝছেন কি বল মানে কি দেখাইছি এখানে আমি? এই যে মনে করেন এগুলো তো ফিক্সড ছবি, ঠিক না? ফিক্সড, এই গড়ের চাইলে তো আপনি চালের কালার পরিবর্তন করতে পারেন না, ঠিক না? যেমন এই যে আছে অনেক শেপ দেখবেন আছে, এগুলাতে আমরা যেমন এই গড়টা থেকে আমি চাইলে কালার পরিবর্তন করতে পারবো, জেনারেলি করার কথা না, এটা ফিক্সড একটা পিকচার, কিন্তু এটাকে আপনি এক্সপ্যান্ড করে ট্রেস করে এই কালারগুলাকে ইচ্ছে মতো চেঞ্জ করে ফেলতে পারেন, বুঝছেন? যে কোনো এরকম অবজেক্ট গুলাকে স্যার এটাতে হতে পারে, যেগুলো ড্রয়িং আর কি, পিকচার দেখলে হবে না, আপনাকে বুঝতে হবে এগুলো ড্রয়িং কিনা, বুঝছেন? যদি ড্রয়িং হয় তাহলে এটার উপরে, যেমন এগুলো আসলে ড্রয়িং, এটা কি ড্রয়িং এই গডটা? এই যেমন আছে এই গডটা তো ড্রয়িং, ঠিক না? এটাকে যদি আপনি ইলাস্ট্রেটরে নিয়ে যান, দিয়ে চান যে এটাতে আমি আমার কাজ করব, সহজ হয়ে যায় আর কি, এটা তো রেডিমেড ফিক্সড, কিন্তু যখনই এটাকে আপনি ইমেজ ট্রেস করবেন এখান থেকে করা যায়, চেঞ্জ হয়ে যাবে, এক্স যাওয়ার পরে আপনি দেখেন এক্সপ্যান্ডে যাবেন, গেলেই এই প্রত্যেকটা পাত, ওই যদি আমরা একটা যে দেখছিলাম কি বলে অ্যানিমেশন, হোয়াইট বোর্ড অ্যানিমেশনের সময় এসপিজি এসপিজি হয়ে যায়, বুঝছেন? এসপিজি হয়ে যাওয়া মানে কি হচ্ছে যে আমি চাইলেই তো এটাকে এখান থেকে বড় করে ফেলতে পারি, ঠিক না? এটা যেহেতু এসপিজি ফরম্যাট, এটাকে আমি কি করবো না করবো আমার ইচ্ছা, ঠিক না? আপনি যদি চান এখন যে এই অংশটাতে আপনি কালার করবেন, গ্রুপটা উঠাই লাইনে দিলে এটাই হবে, যেমন এই লাইনটাকে কালো না করে আপনি অন্য একটা কালার দিয়ে দেবেন, আমাদের কালার নেভিগেশন কোথায়, একটা গ্রুপ আছে ওখানে কি আনগ্রুপ হয়, লাইনে দিলে এটা হওয়ার কথা, কিছু কিছু গ্রুপ কিছু কিছু আবার আলাদা আছে, গ্রেস্কেল থাকলে আপনি ওইখানে গিয়ে কালারটা ইউজ করতে হবে। এটা হচ্ছে একটা সুবিধা কি যে আপনি একটা অরিজিনাল একটা কাজের মধ্যে আপনি হস্তক্ষেপ করে ফেলতে পারেন, বুঝতে পারছেন? জি স্যার, এটা আসলে আমাদের অনেক সময় বেঁচে যায় এবং অনেক সুন্দর সুন্দর কাজকে আমরা কাস্টমাইজ করে ফেলতে পারি, আমরা তো অনলাইনে অনেক ধরনের এরকম কাজ পাবো যেটা অনেক সময় সাপেক্ষ করা, এই গোটটা মানে আমরা ড্রয়িং করতে হলে আপনার অনেক সময় লাগবে, ঠিক না? ঠিক ভিডিও, হ্যাঁ এটা ড্রয়িং, ড্রয়িং হলেই আপনি এটা করতে পারেন, ট্রাই করে আমরা দেখি এটাতে হয় কিনা। ইমেজ টেসে যাবেন, তো হয়েছে, এক্সপ্যান্ড করেন, বাস আপনার এটা আলাদা আলাদা হয়ে গেছে, মানে গ্রুপ সিলেকশন আর এটা হচ্ছে ডিরেক্ট সিলেকশন, আলাদা সিলেকশন হচ্ছে, পুরো অংশটা তো কালো, এই কালো অংশটাকে আপনি প্রথমে অন্য একটা কালার দিতে যাচ্ছেন,
আপনি দিয়ে দিলেন যে এটাকে আমি এই কালার দিয়ে দেবো ঘরটাকে, আর এই সাদা অংশতে আপনি যদি যেতে চান, সাদা অংশ তো আলাদা পাট পাট করে ফেলা যায়, বুঝছেন? এই হচ্ছে আমাদের এটার সুবিধা, বুঝছেন? যে আপনি কি করবেন না করবেন এটা আপনার ইচ্ছে মতো করে ফেলতে পারেন, এটার ইমেজ দিয়ে এনে করতে পারেন। এটার সাথে অবশ্য এটার এত সম্পর্ক নাই, এটা আমরা ট্রাই করে দেখবো, এটা অনেক ইন্টারেস্টিং বিষয় এটা, বুঝছেন? এটা দিয়ে আমরা কাজ করতে পারি। তাছাড়া সিমিলার গিয়ে মনে হয় সিলেক্ট করে, পয়েন্ট গুলোকে আমরা ধরতে পারি, ধরেও কাজ করতে পারি একটা পয়েন্টকে আমরা, যেহেতু আমরা একটা পাথ হয়ে যায় আমরা চাইলে শেপের আকৃতি পরিবর্তন করতে পারি, বুঝছেন? রিশেপ করতে পারি, যে কোনোটাকে আমরা রিশেপ করতে পারি। অনেক সময় নিয়ে কাজ করছে, অনেক ইন্টারেস্টিং মানুষের শেপ পাবেন আপনি, ওই শেপটাকে এনে আপনি রিসাইজ করে ফেলতে পারেন, এডিটিং করে ফেলতে পারেন। জেনারেলি কিন্তু আমাদের মনে হবে যে এটা হচ্ছে ফিক্সড একটা বিষয়, ঠিক না? এখানে কিছুই করা যাবে না, যেগুলোই আপনার মানে এই যে আর্টগুলা এগুলো আসলে ইচ্ছে মতো আমরা পরিবর্তন করে ফেলতে পারি। লাস্ট আমরা এটা দেখে নেই, এটার উপর একটু কাজ করে ছোট করে এটাকে, ইমেজ ট্রেসিং এ গেলাম, এক্সপ্যান্ড এ গেলাম, এই তো আনগ্রুপ পাইলে একটা সুবিধা, মানে আনগ্রুপ করে দিলেন। আনগ্রুপ করা মানে কি, যে আপনি ব্যাকগ্রাউন্ডটা সরিয়ে ফেলতে পারেন। এখন আমরা ব্যাকগ্রাউন্ডে কি দেব আমাদের ইচ্ছা, এখানে বাই ডিফল্ট যখন আপনি ট্রেস করবেন এটা যে হয়ে যায় ব্ল্যাক এন্ড এই কালারটা হয়ে যায়, কালার তো আপনার ইচ্ছে মতো আপনি নেবেন, আপনি যে যা চান। এরকম একটা কালার নিলাম, এগুলা দেখেন আপনি ডিটেল সিলেকশনে যান, প্রত্যেকটাই সিলেক্ট করা আছে। এখন আপনি কোনটাতে কি কালার দেবেন এটা আপনার ইচ্ছা, করা হচ্ছে না কেন হওয়ার কথা, এটা আমরা সরিয়ে ফেলি একবার, দেখি ব্যাকগ্রাউন্ডটা যদি আমরা সরিয়ে ফেলি, হ কালার হয়েছে, আমরা আসলে সিমিলার কালার থাকে আমরা বুঝতে পারতেছি না, জয়েন রয়ে গেছে এটা এখানে গ্রুপ। দেখার কথা না, আন গ্রুপ করলাম তো না, আসলে কিভাবে বানাইছে এটা বোঝা যাচ্ছে না, এটা তো আলাদা করে সিলেক্ট হচ্ছে না, ঠিক না? তো আনগ্রুপ করলাম, তারপরে এখানে আনগ্রুপ হচ্ছে না, যাই হোক বেশিরভাগ ক্ষেত্রে আলাদা আলাদাই আমরা করতে পারবো, যদি আমাদের ওই রকম গ্রুপ না থাকে, গাছের জন্য একটা, বাঁশের জন্য একটা, আসলে এই কালার গুলোর উপরে কাজ করা যাচ্ছে না, কিভাবে করছে এটা বোঝা যাচ্ছে না। ঠিক আমরা লাইভ ব্যাক এর দেখি,
চলেই গেছে। হ্যাঁ এখন হয়েছে ওই লাইভ, ওটাতে নিয়ে আসার জন্য এটা হয়েছে, ঠিক না? ওটা একটা রিলেশন আছে এটার সাথে, এটা আবার হচ্ছে না। বিষয়টা বুঝতে পারছেন? হ্যাঁ এখন আলাদাই আছে। যে কোনো শেপকে এভাবে আমরা ট্রেস করে কাজ করতে পারি যদি আমাদের এখানে অনলাইন থেকে আমরা পাই, বুঝছেন? এগুলো আপনারা একটু দেখবেন, এই শেপগুলোর উপর ইন্ডিভিজুয়ালি, মানে আপনি চাচ্ছেন যে এই শেপের এই লাইনগুলোর কালার চেঞ্জ করতে, তখন এটা করা যায় আর কি। আপনারা একটু ট্রাই করে দেখবেন, এটা আসলে অনেক ফ্রুটফুল, আমাদের সময় বাঁচানোর জন্য এটা আমরা ব্যবহার করতে পারি, বুঝছেন? ওইটা লেয়ারেও ঢুকা যায়, বুঝছেন? এটা আমি খেয়াল করি নাই, আবার দেখেন ওইটা যখন আপনি পেস্ট করবেন, যদি আপনি দেখেন এটার লেয়ারের অবস্থা কি, ট্রেস করার পরে এখানে ইমেজ ট্রেসের জায়গায় আরো কিছু বিষয় আছে, লাইন আর্ট আছে, আরো ট্রেসই করতে হবে, ইমেজ ট্রেস করে এক্সপ্যান্ড করলেন, এক্সপ্যান্ড করার পরে আমরা একবার লেয়ারের অবস্থা কি দেখি। এই পেজ আমাদের কিছু কাজ আছে, এগুলো আমরা কেটে দিই। এই জায়গা থেকে মনে হয় আমাদের সহজ হবে কাজ করা। লেয়ারের মধ্যে চলে আসে, হাইড হয়ে গেল কেন? কোনটা কোন লেয়ার বোঝার জন্য কি, এটা আমি দেখলাম যে এখানে যেটা আছে, এখন আমরা যদি দেখি এটা হচ্ছে লাইন, লাইনের জন্য এটা হয়েছে, শুধু লাইনগুলো আমরা পাইছি যে লাইন আর্টে দিয়ে দিছিলাম। জি স্যার, এটা আমরা একটু দেখে যাচ্ছি জন্য এখানে একাধিক ধরনের ট্রেসিং আছে, এই গোটা তো লাস্ট আনছি আমরা, ঠিক না? একবার দেখি এটাকে যদি আমরা ট্রেসিং এ টেকনিক্যাল ড্রয়িং এ দেই, এটা একেবারে ডট হয়ে যায়, জাস্ট ট্রেসিং যদি দেই তাহলে এটা অনেকভাবে এটাকে নেওয়া যায়। এটা দেওয়ার পরে আমরা যদি এখন এক্সপান্ডে যাই তাহলে এটা হবে আলাদা আলাদা, যাওয়ার পরে যদি আমরা এখন এই সিলেকশনে গিয়ে ডিরেক্ট সিলেকশনে যাই এটা আলাদা আলাদা সিলেক্ট হচ্ছে, ঠিক না? এটা ড্রয়িং এর উপরে ডিপেন্ড করে, সব ড্রয়িং এ একইভাবে আপনি সিলেকশন পাবেন না, যারা করছে তাদের উপরেও কিছুটা ডিপেন্ড, যেহেতু এই হচ্ছে একটা গ্রুপ, এই হচ্ছে একটা গ্রুপ, এই গ্রুপটা কিভাবে হবে ওরা দেখে নেয়। আমরা চাইলে এই অংশটাকে আমি এখন একটা কালার দিয়ে দিলাম, সবুজ দিয়ে দিয়ে, এটা গাছ যেহেতু, এটাকে আমি হয়তো অন্য একটা কালার দিলাম গ্রে, এটাকে আমি আরেকটা কালার, মানে এটা এখন আমার কাস্টমাইজ করার সুযোগ পাচ্ছি আর কি আমরা, বুঝতে পারছি? যেটা ড্রয়িং এর বাইরে শুধু কালার ছিল এটা কিন্তু আমরা এখানে পাচ্ছি না, এটা অরিজিনাল ছবিটা কিন্তু আরেক রকম ছিল, ঠিক না? এরকম ছিল, এখানে আমরা কি পাচ্ছি আর কি পাচ্ছি না একটু দেখেন তো, কিছু জিনিস হারিয়ে যায়। এটা কি স্যার মানুষের চেহারা দিয়েও হয়? হ্যাঁ আপনি মানুষের একটা ছবি যদি নিয়ে আসেন ওইটা এরকম পেয়ে যাবেন, এটা হচ্ছে ক্লিপ আর্ট করার জন্য একটা খুব ইন্টারেস্টিং, আপনি মানুষের ছবি একটা নিয়ে আসেন তাহলে বুঝবেন, আপনার ছবিটাকে আপনি আর্টিস্টিক করে ফেলতে পারেন ট্রেসিং করে,
আমরা যদি ছবি নিয়ে আসি, জেনারেল ছবিটি দেখতে যাচ্ছেন আপনি, মানুষের ছবি একেবারে সাধারণ ছবি, ক্লিপ আর্ট না। জি স্যার, জি স্যার, মানে এমনি নর্মাল ছবি যেগুলো, নর্মাল ছবিতে কিছু কাজ হয়। আপনারা একটু দেখেন, আমি একটা ছবি নিয়ে আসি তাইলে। প্লেসই আমরা দিই, প্লেস ফেসিং করলে এরকম হচ্ছে, তারপরে এক্সপ্যান্ড, হ্যাঁ হয়ে যায়, দেখছেন। কালারটা আপনি চেঞ্জ করতে পারতেছেন, ঠিক না? জি স্যার, অনেক আর্টিস্টিক, একই ক্লিকে হয়ে যাচ্ছে আপনার। কিছু কালার হারিয়ে যায়, বুঝছেন, এটা স্বয়ংক্রিয়ভাবে, এখানে আসলে আমাদের কিছু করার নাই। কিছু কালার আছে আমরা পাবো না, তো এই লাইনগুলো আমরা পেয়ে যাই। মেইন কথা হচ্ছে কি যে এটা আপনার পাথ হয়ে যাচ্ছে, পাথ, ঠিক না? এই যে এগুলোর মধ্যে একটা পাথ হয়ে যাচ্ছে। মশা ব্যাপারটা নিয়ে আপনি একটু কাজ করেন, অনেক ইন্টারেস্টিং বিষয়। আশা করা যায় আপনি এখান থেকে অনেক মজার মজার জিনিস তৈরি করে ফেলতে পারেন নিজের ছবির মধ্যে, ঠিক না? জি স্যার, এই তো কিছু করে আপনারা জিয়েতে গ্রাফিক্স গ্লাস কিতে আপনারা জিয়ে দেন, এটা ফুস দেন, এগুলা তো নতুনরা উৎসাহিত হবে যে এগুলা কিভাবে হইলো। অনেক পরে এটা দেখছি, ঠিক না, ট্রেসিং এর কাজটা, তো আপনারা একটু করেন। আপনাদের ছবিগুলোর মধ্যে করে দেখিয়ে দেন, আর ট্রিক্স বলবেন না, যারা ক্লাসে মিস হয়েছে বুঝছেন, ওদের বলবেন যে এই সব দেখানো হচ্ছে, আপনারা ক্লাসে আসেন দেখতে চাইলে। এই ছবিটা স্যার আজকে গ্রুপে দিয়ে দেন। এই ছবি জি স্যার, মানে এক 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 জায়গায় এক এক কালার দিয়ে দেন, তাহলে ওদের মানে ইন্টারেস্ট বেড়ে যাবে। আমরা এটা একটা কালার ইউজ করে দেব, এই তো মোটামুটি হয়ে গেছে, কি বলেন? আরজিবিতেই থাকি, কালো উঠিয়ে দিই, কালো আসলে গ্রে স্কেলের মধ্যেই রাখে তো আর্টিস্টিক আসবে। জি স্যার, জি, হালকা কালার গুলোই ভালো, গ্রে স্কেলটার মধ্যে একটা আর্টিস্টিক ভাব আসে। এই তো হয়ে গেছে, আমরা বিফোর আফটার দিয়ে দেবো। এই ছবিটা আনছি কোথা থেকে আমরা, আবার নিয়ে আসি। এক বিড়ালের মুখটা আসে নাই, বিড়ালের মুখটা ঠিক করে আমাদের আনতে হবে, আমরা কাজ করছি বুঝছেন, অরিজিনাল ছবিটা হইলে ভালো হইতো, বোঝা যায় কিন্তু, এই তো বিড়াল, বোঝা যায় বিড়ালকে আমরা কি এই কালারটা পিক করে নেবো, এই কালার কিছু অংশ সাদা হয়ে গেছে, সেজন্য মানে ওই যে বিড়ালের ফেসটা আসতেছে না। কিছুটা কিন্তু বোঝা যায়, আপনি দেখেন কিছুটা, এই যে বিড়ালের এই অংশটা কিন্তু বোঝা যায় যেটা যেটা বিড়াল, এই আর একটা বিড়াল। আপনি যখন অরিজিনাল ছবিটা দেখবেন তখন ঠিকই বুঝবেন যেটা বিড়াল।
অরিজিনাল ছবির উপরে এই তো বুঝা যায় না যেখানে একটা বিড়াল আছে। জি স্যার, আমরা প্রথমে স্যার বিড়াল চারা যদি নিয়ে আসতাম তাহলে ভালো হতো। সমস্যা নাই, এরপরে আমরা মোটামুটি তো আমাদের একটা যে আছে এখানে একটা মানে যারা মূল চরিয়ার পাশে রাখবো বুঝছেন, এরা কিন্তু ঠিকই বুঝবে যে এটা বিড়াল। কথা হচ্ছে এখানে আমরা কি কালার দেবো বিড়ালের, এখানে একটা কালার দিই যেটা দিয়ে ভালো করে বোঝা যায় যে এটা বিড়াল। হাতের অংশটাতে ক্লিক করে দেখেন ওইখানে কালার দিয়ে দেবেন, সাদা অংশতে আসলে কালার হয় না, এটা ব্ল্যাঙ্ক। মানুষকে আমরা একই কালার রাখতে পারি ওর চুলের সাথে, এটা একই কালার। হ্যাঁ, তখন কি হবে ডিফারেন্ট হবে, বিড়ালের একটা কালার আর মানুষের একটা কালার। বুঝতে পারছেন, এই অংশতে আমরা একটা কালার ইউজ করলাম আর মানুষের এখানে একটা কালার, আর ডিফারেন্ট কিছু দিয়ে দিলাম আমাকে ওইগুলাতে আমরা একটু ডিফারেন্ট কালার ইউজ করি। এগুলো যেহেতু এক্সট্রা, এগুলোর মধ্যে আমরা ডিফারেন্ট কালার ব্যবহার করতে পারি। পার্পল লিখা তো পার্পল দিয়েছি, এটা সিমিলেশন থাকা বলা সিমিলারিটি। এখন হচ্ছে কি যে মানুষের একটা কালার এক্সট্রা দিলাম, আর ভিতরে এই কালারটা আসলে যুক্তিসঙ্গত না, এখানে কি দেব, এখানে কি দেব বলেন। এখন আসলে বিড়াল বুঝতে সহজ হচ্ছে যেহেতু কালারের মধ্যে একটা পার্থক্য ঘটাইছি আমরা, ঠিক না। এখন আমরা যেটা করতে পারি এগুলো আমরা সব ডিলিট করি, ডিলিট করে আমরা এটাকে নিয়ে আসি আমাদের পেজের মধ্যে, আর ওই ছবিটা আবার প্লেস করি আমরা লিংক করে। এই হচ্ছে একটা, আর ঠিক আছে আইডাম এরকমই রাখবো আমরা। আর্টবোর্ডকে আমরা কিভাবে বড় করতে পারি জানেন, ওইখানে আপনি ক্লিক করবেন, করলে আর্টবোর্ডের সাইজ আসবে, ইচ্ছে মতো আপনি সাইজটা রিসাইজ করে নেবেন। চাইলে আমরা আর একটু বড় করতে পারি বুঝছেন, বড় করলে কি হয় আপনাদের জেপিজি তে গেলে আমাদের তখন সমস্যা হবে না। এটাই আমাদের শেষ, এখন আমরা এটাকে সেভ দিয়ে দেব, বিফোর কিংবা আফটার বলার প্রয়োজন নাই, দেখলেই বোঝা যায়, কি বলেন। মানে আমরা জেপিজি দিয়ে দেব আর কোয়ালিটি 100% সেভ। ক্লাস কত এটা, 63 না? জি স্যার 63। বি 5 6 8 9। হুম, কই নাম তোমার, আমাদের জয়নাল আব্দিন এই মাত্র আসছেন বুঝছেন, ওনাকে আমরা দেখাই আমরা কি কাজ করলাম অত কষ্ট করে। জয়নাল আব্দিন কি অবস্থা? কোথায় সেভ করলাম
স্যার এটা একটু কথা ছিল আপনার সাথে স্যার। হ্যাঁ কথা বলতে পারেন, সমস্যা নাই স্যার। আমার তো যে পিসি নষ্ট হয়ে গেছে না স্যার, হ্যাঁ ল্যাপটপের তো দেখাই দিছিলাম তো আপনাকে মাদারবোর্ডে দিয়ে। এটা আমি যার সাথে কথা বলছিলাম সে বলছে এটা ঠিক করতে পারবে। আচ্ছা স্যার, তো আমি আর কি চাচ্ছিলাম যে আগামী কালকে আর কি আসার জন্য আমি একটা পিসি নিব, আর ওই আমার মাদারবোর্ডটা কি এর ল্যাপটপ ল্যাপটপের মাদারবোর্ডটা কি দেখে নিব হয় কি না। তো আপনি যদি একটু আমাদেরকে সময় দিতেন স্যার তাহলে আর কি কালকে চলে আসতাম। হ্যাঁ আসলে আমাকে সরাসরি ফিজিক্যালি সময় দেওয়া লাগবে না, বুঝছেন? ফিজিক্যালি আমি দাঁড়িয়ে একটা কথা বলা একজনের সাথে আর হোয়াটসঅ্যাপে লাইভে বলা তেমন তো পার্থক্য নাই, কি বলেন? না তারপরে তো স্যার এই জন্য স্যার আপনাকে বলতেছি যে আমাদের সাথে একটু থাকবেন স্যার আর কি কালকে, আমাদের একটু সময় দেবেন। সাথে থাকবো, ওইটা হচ্ছে যে অনলাইনে আপনার সাথে থাকবো। আপনি যখন দোকানে যাবেন কল দিবেন, আমি আমিও কথা বলবো, আপনিও বলবেন, ওই দোকানদার যে উনিও বলবেন, মধ্যকারে মোবাইলটা রেখে দিবেন। আপনাকে পাবো না সরাসরি স্যার, আপনাকে পাবো না আমাদের সাথে। সরাসরি পাওয়াটা একটু টাফ হয়ে যায়, কি জন্য ট্রাভেলিং, আমি দিনে তো আমার পর পর ক্লাস থাকে, বুঝছেন? বাইরে বাইর হইলেই আমার শিডিউলের মধ্যে একটা ঝামেলা তৈরি হয়ে যায়। আপনি বলেন সকালে ওই রকম আসতে 7টা 9টার মধ্যে কি 10টার মধ্যে আমরা চলে আসবো, ঠিক আছে? আমাদের আমি যে লোকের সাথে কাজ মানে যার সাথে আপনি দেখা করবেন উনিও তো অ্যাভেলেবল থাকতে হবে, ঠিক না? আমরা দুইজন শুধু এক হইলে তো হবে না, তো ওই লোক উনি মূলত মানে রাতে অনেক কাজ করে, তো এই জন্য উনি 11টার আগে দোকানে আসে না। 11টার পরে আপনার করিমুল্লাতে চলে আসবেন, আমি মোটরসাইকেল নিয়ে মানে উবার নিয়ে, আমি আসলে এখন কোথাও গেলে কি করি সময় বাঁচানোর জন্য বাসায় বসে উবারে কল করে দিই, তো উবার গেটে চলে আসলাম, বাইর হয়ে উঠলাম 10 মিনিটে বন্দর পৌঁছে দিয়ে দেয়। আপনার আরো কিছু ছবিতে ট্রেসিং করেন, ঠিক আছে? তাইলে ভালো থাকেন, শেষ করে দিচ্ছি, 10:30 11টা বেজে যাচ্ছে, নেক্সট ক্লাসে আমরা দেখবো এরকম আরো কিছু। আসসালামু আলাইকুম।